الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام عليك رسول الله আজকের এই শুভ উদ্বোধনে সৃষ্টিকর্তা কবুল করুন আজকের এই শুভ উদ্বোধনে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন এফডিসির এমডি সহ আমাদের সংগঠনগুলোর বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমি সবসময় একটা কথা বলি যে উপরের চেয়ে সামনের মানুষগুলো আমার কাছে অনেক বেশি প্রিয় কারণ তারা আমার হৃদয়ের সামনে থাকে আর যারা এখানে থাকে তারা হৃদয়ের পিছনে থাকে আপনারা আমার হৃদয়ের সামনে আছেন অনেক ভালোবাসা আপনাদের আপনারা ভাবছেন যে কাদের মোল্লা সাহেব 3 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানালো খুব বোকা মনে হয় না ওনার মতো এত বুদ্ধিমান ব্যবসায়ী খুব কম আছে খুব কম বুদ্ধিমান ব্যবসায়ী পাবে কারণ হলো গিয়ে যে আপনি 3 কোটি টাকা যদি বিলিয়ে দিতেন তাহলে একবার ধোয়া পেতেন কিন্তু উনি একটা স্থায়ী দোয়ার ব্যবস্থা করেছেন যেটাকে বলে সরকারে জারিয়া এই মসজিদ যতদিন থাকবে ততদিনই কিন্তু এখান থেকে দোয়ার ফজিলত আপনারা হাত তুলে দোয়া করেন বা না করেন আমরা যে নামাজ পড়ব আমাদের নামাজ হোক বা না হোক যতগুলো মানুষ এই মসজিদে ঢুকবে তার দোয়া কিন্তু ওনার ব্যাংকে জমা হবে কিন্তু এবার বুঝতে পেরেছেন উনি কত বুদ্ধিমান সেই বুদ্ধিমান মানুষটি বুদ্ধিমানের মতো কাজ করেন আরেকটি জিনিস আমি বলি সেটি হলো যে সৃষ্টিকর্তা নিজেই কোরআনে বলেছেন যে আমি কিছু কিছু মানুষকে কিছু কিছু অল্প মানুষকে আমি ভালোবাসি যাদেরকে আমি ভালোবাসি যাদেরকে আমি নেতৃত্ব দান করি যাদেরকে আমি ভালো কাজ করার জন্য নির্বাচন করি সকলের ভাগ্যে কিন্তু ভালো কাজ করার তৌফিক হয় না কিন্তু আমি বলবো যে আমার চেয়েও বেশি তার শুকর আদায় করা উচিত যে উনি ভালো কাজ করতে পারেন ওনাকে নির্বাচিত করেছেন সৃষ্টিকর্তা এবং ভালো মানুষ যারা হয় আমি দেখছিলাম আর কি যে এই যে আমি এইটুকু জানি যে আমাদের সাহাবা কেরামরা তারা বলতেন যে সামনে সামনে যখন প্রশংসা করা হয় তখন মনে হয় যেন কেউ আমাকে তরল দিয়ে আমাকে টুকরো টুকরো করছে এই ফুলের তোড়া যখন দেওয়া হচ্ছিল উনি খুব বিব্রত বোধ করছে উনিও সেই ধরনের মানুষ যে প্রশংসা এবং এই ফুলের তোড়ার জন্য কিন্তু উনি এই কাজটি করেননি উনি অন্তর থেকে করেছেন হৃদয় থেকে করেছেন এবং এই মসজিদই না শুধু আমি জেনেছি উনি আরো অনেক মসজিদ উনি করেছেন ওনার এলাকায় যে মসজিদ করেছেন সেটি প্রায় 20 থেকে 25 হাজার লোক নামাজ পড়তে পারে আরো অনেক ভালো ভালো কাজ উনি করছেন তো আমি সৃষ্টিকর্তার কাছে আমি বলবো যে আমিও যেন সেরকম ভাগ্যবান হতে পারি কাদের মোল্লা সাহেবের কাছে আমি দোয়া আছে যেন উনি যেন আমাকে দোয়া করেন যে আমি যেন অন্তত তার মতো করে কিছুটা হলেও যেন মানুষের সেবা আমি করতে পারি কারণ আমি খুব ভালোভাবে বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদের সকলকে নিয়ে যাবেন তো যারা বেহেস্তে যাবেন তাদের কোনো দুঃখ থাকবে না কিন্তু তাদের একটা আফসোস থাকবে সেই আফসোসটি হবে যে আরো দুনিয়াতে ভালো কাজ যদি করে আসতে পারতাম তো আমি এখন থেকে কিন্তু আমি আফসোস করি কারণ আমার আজকের যে চিন্তা আজকের যে ভাবনা সেই ভাবনা যদি আমার আরো অনেক আগে আমার এই ধরনের বোধা যদি হতো তাহলে আমি মানুষের জন্য আরো বেশি কিছু করতে পারতাম আপনাদের কাছে আমার দোয়া কারণ মানুষের দোয়ায় অনেক কিছু হয় আপনারা আমার জন্য দোয়া করবেন শুধু কাদের মোল্লার জন্য না কারণ উনি তো করছেন আমি ওরকম করতে পারছি না আমি যেন ওরকম করতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকুন সৃষ্টিকর্তা আপনাদেরকে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও যেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যেন ভালো কিছু করতে পারেন ধন্যবাদ সব আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের